আমরা ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দেই। আরে ভাই, তুমি যে এসে এখানে বক্তব্য দাও, তোমার কে বলছে আমাদের ভিডিও দেখতে? তো তুমি যদি আমাদের ভিডিও না দেখো, তুমি আমাদের এটা মন্তব্য করো কেমনে? তুমি আবার ফালতু মন্তব্য করো, তোমার টাকায় হচ্ছে গিয়ে আমার এই যারা ভিডিও কন্টেন্ট বানায় বা হচ্ছে গিয়ে পোর্টালে কাজ করে এই ভাইরা চলে, তাদের সংসার চলে। তোমার মতো একটা দর্শক দুইটা দর্শক তো আমার দরকার নাই। তোমাদের মতো যারা ফালতু মন্তব্য করে তাদের জন্য তো এই ভিডিও বানানো হয় না। তোমরা হচ্ছে গিয়ে হয় ধর্মের ধোয়া তোলো, রাজনৈতিক ধোয়া তোলো, আনালে বলো ভাই মালটা কেডা, এত কথা কয় চিনি না। আমাদের এই সমাজে মানুষ দেখবেন যে সামাজিক প্রতিবাদ করা ভুলে গেছে, কথা বলতে চায় না। কথা বলতে চায় না কেন? সমসাময়িক বিষয় নিয়ে আপনি যখন কথা বলবেন, তখন এক শ্রেণীর মানুষ আছে তারা যদি তাদের পক্ষে যায় তখন বলবে যে আপনি ওই পক্ষের লোক, আবার যখন ওই পক্ষের পক্ষে যায় তারা বলে ওই পক্ষের লোক। আবার কিছু আছে অপপ্রচারকারী যারা আমাদের ধর্মের দোহাই তুলে ওই লোককে এমন ধুলাই দেওয়া দেয় যে সামাজিক সচেতনতামূলক কথা বলে সেই ভদ্রলোক আর ভয়ে দ্বিতীয়বার এই সামাজিক সচেতনতামূলক যে কোনো কাজ বা কর্মতে কথা বলতে পারে না। যেমন সম্প্রতি যে মুস্তাক আর তিশার ব্যাপার নিয়েই আমার এই যে সাংবাদিক ভাইরা বা আপনারা যারা হচ্ছে গিয়ে ডিজিটাল পোর্টালে কাজ করেন অথবা ভার্চুয়াল মিডিয়াতে কাজ করেন অথবা ইউটিউব কন্টেন্ট তৈরি করেন, এদেরকে অনেকে বলছে কমেন্টে আইসা যে ভিউ বাণিজ্য করে, আর আমরা যারা হচ্ছে গিয়ে বক্তব্য দেই আমরা ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দেই। আরে ভাই, তুমি যে এসে এখানে বক্তব্য দাও, তোমার কে বলছে আমাদের ভিডিও দেখতে? তোমার কে বলছে আরেকটা ভিউ বাড়াইতে? তোমার তো আমরা বলি নাই তুমি আমাদের ভিডিও দেখো, তুমি ভিউ বাড়াও। তো তুমি যদি আমাদের ভিডিও না দেখো, তুমি আমাদের এটা মন্তব্য করো কেমনে? তুমি আবার ফালতু মন্তব্য করো, তোমার টাকায় হচ্ছে গিয়ে আমার এই যারা ভিডিও কন্টেন্ট বানায় বা হচ্ছে গিয়ে পোর্টালে কাজ করে এই ভাইরা চলে, তাদের সংসার চলে। তোমার মতো একটা দর্শক দুইটা দর্শক তো আমার দরকার নাই। আমার লাখ লাখ কোটি কোটি ভিউয়ার্স আছে যারা সুন্দর মন্তব্য করে, সামাজিক প্রতিবাদ করে, বা আমরা যারা সামাজিক প্রতিবাদ করি আমাদের পক্ষে কথা বলে। তোমাদের মতো যারা ফালতু মন্তব্য করে তাদের জন্য তো এই ভিডিও বানানো হয় না, কারণ তোমরা হচ্ছে গিয়ে নির্বোধ, অন্ধ, কানা। কারণ এই যে তোমরা কানা, অন্ধ, নির্বোধ, তোমরা যে কোনো সময় সামাজিক যখন কোনো সমস্যা আছে তখন তোমরা কি করো? তোমরা হচ্ছে গিয়ে হয় ধর্মের ধোয়া তোলো, রাজনৈতিক ধোয়া তোলো, আনালে বলো ভাই মালটা কেডা, এত কথা কয় চিনি না। এই তোমার চিনার দরকারটা কি? মালটা কে না কে, ওই লোকটা সঠিক কথা বলছে কিনা আগে ওইটা দেখো। এইভাবে করে কমে গেছে, আমরা যারা সমাজ সচেতনতামূলক কথা বলি, প্রতিবাদ করি, লোকগুলো কমে গেছে।